Assalamualaikum. Mredul's family blog এ নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর ভ্যাকেশনে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই ভ্যাকেশনটা কাটিয়ে এসেছি। ভ্যাকেশন থেকে আসা 4 দিন পরই বাচ্চাদের স্কুল ওপেন হচ্ছে। বাচ্চারা তো ভীষণ খুশি স্কুলে যাবে, কিন্তু টেনশন হচ্ছে আমার। প্রায় 1.5 বছর পর স্কুল ওপেন হচ্ছে, তার উপর আবার হচ্ছে বর্তমানে এই পরিস্থিতি। সব কিছু মিলিয়েই আসলে ভীষণ টেনশন হচ্ছে। আমার মনে হয় শুধু আমিই নয়, সব মায়েদেরই একই অবস্থা। বর্তমানে এই পরিস্থিতিতে বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাচ্ছি ঠিকই, কিন্তু জানি না ঠিক করছি কি না। তারপরেও আল্লাহর উপর ভরসা করে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর ডিসিশনটা নিলাম। 9 বছর আগে যখন আমি আমার বড় ছেলেকে প্রথম স্কুলে পাঠাচ্ছিলাম, তখন আমার মনের ভেতরে যে ভয় আর টেনশন কাজ করছিল, এইবার একই রকমের ভয় আমি পাচ্ছিলাম। এবার ওরা দুই ভাই স্কুলে যাচ্ছে, কিন্তু টেনশনটা আমার ঠিক একই রকমই হচ্ছিল। বারবার মনে হচ্ছে ওদের স্কুল শুরু হয়ে যাওয়ার আগেই আমাকে বেশ কিছু কাজ গুছিয়ে রাখতে হবে, যেন ওদের স্কুল চলাকালীন সময়ে আমাকে বাসা থেকে বাড়তি কোনো দরকারে বেরি হতে না হয়। আর সেই জন্যই দুই ছেলে আর মাকে নিয়ে আজ আমি এসেছি বাজার করার জন্য। যদিও এই বাজারগুলো হয়তো আমার পুরো 1 সপ্তাহের মধ্যে দরকারও না হতে পারে, কিন্তু তারপরেও চেষ্টা করছি সব কিছু গুছিয়ে রাখতে ওদের স্কুল শুরু হয়ে যাওয়ার আগেই। আমার বাসার খুব কাছাকাছি দেশি ব্রাদার্স নামে এই নতুন গ্রোসারি স্টোরটা ওপেন হয়েছে। এইখানে আমাদের দেশীয় সব রকমের সব কিছুই কিনতে পাওয়া যায়। এই যে অটোরিকশাটা দেখতে পাচ্ছেন, এটা ওদের দোকানের সামনে এভাবেই সাজানো থাকে। আমি যতবারই এই দোকানটাতে আসি না কেন, একবার হলেও এই অটোরিকশাটা ঘুরে দেখে যাই। কেন জানি এটা দেখতেই আমার খুব ভালো লাগে। বছরখানেক আগেও ওদের বাবাকে ছাড়া যখনই আমি একা বাজার করতে আসতাম, তখন আমাকে একাই এই সব কাজগুলো করতে হতো, যে কাজগুলো এখন আমার বড় ছেলে করছে। মাশাল্লাহ, এখন আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। ওর বাবার অবর্তমানে ওই আমাকে এখন এই সব কাজগুলোতে অনেক সাহায্য করে। আমি মনে করি আমাদের সব মায়েদেরই উচিত পরিবারের ছোট ছোট কাজগুলো করার জন্য বাচ্চাদেরকে উৎসাহিত করা। এই কাজগুলো করার মধ্যে দিয়েই বাচ্চাদের মধ্যে দায়িত্ববোধের সৃষ্টি হয়। আমি যখনই বাইরে থেকে আসি, বাইরে পড়ে যাওয়া শুগুলো সাথে সাথে স্যানিটাইজ করে ফেলি। বাইরে থেকে এসে হাত ধোয়ার পাশাপাশি শু স্যানিটাইজ করে ফেলাটা কিন্তু খুবই জরুরি। হাত থেকে যেমন আপনার পুরো শরীরে জার্ম ছড়িয়ে পড়তে পারে, ঠিক সেইভাবে শু থেকে জার্ম ছড়িয়ে পড়তে পারে আপনার পুরো ঘরে। তাই হাত ধোয়ার পাশাপাশি শু স্যানিটাইজ করতে কিন্তু ভুলবেন না। কারো বাসায় যদি শু স্যানিটাইজ করার মতো স্প্রে না থাকে, তাহলে বাইরে আপনি যেই শুটা পরে যাবেন, সেই শুটা বাইরে থেকে এসে ঘরের বাইরে ঘন্টা 2-1-এর জন্য রেখে দিবেন। তাতে করে শুয়ে থাকা জার্মগুলো মরে যাবে। আমি বাইরে থেকে যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম, এর মধ্যে থেকে শুধু ফ্রোজেন ফুডগুলো ছাড়া বাকি সব কিছুই আমি ঘন্টা 2-1-এর জন্য গ্যারেজের মধ্যে গরমে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে বাইরে থেকে এনে সব কিছু আমি প্যাকেট ওপেন করে এক এক করে বক্সের মধ্যে ঢেলে রাখছিলাম। এভাবে বক্সে বক্সে রাখার অভ্যাস আমার আজকালের নয়। সংসার জীবনের শুরু থেকে যখনই আমি বাজার করে আনি, সাথে সাথেই আমাকে অর্গানাইজ করে রাখতে হয়। আমার কাছে সব কিছু অর্গানাইজ করে রাখতেই খুব ভালো লাগে। ভালো লাগার পাশাপাশি আমি অর্গানাইজ করে রাখতে এই জন্যই বেশি পছন্দ করি, কারণ যখনই আমি কোনো কিছু অর্গানাইজ করে রাখি, ওই জিনিসটা যখন আমার প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি আমি আমার হাতের নাগালেই পেয়ে যাই। যদিও প্রথম বাজার করে আনার পর পরে গুছিয়ে রাখতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু পরে আমাকে কিন্তু সেই জিনিসটা আর বারবার কষ্ট করে খুঁজে বের করতে হয় না, সেটা খুব সহজেই আমি আমার হাতের নাগালে পেয়ে যাই।
আমার মতো এভাবে অর্গানাইজ করে রাখতে পছন্দ করেন আমার কোন কোন প্রিয় আপু আছেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বাইরে যাওয়ার আগে আমি আদা রসুনের পেস্ট করেছিলাম, একটু বেশি হয়ে গেছে সেই জন্য কিছু অংশ আমি ডিপের মধ্যে রেখে দিব। ডিপের মধ্যে রাখার জন্য আমি এভাবে আইস কিউবের ট্রের মধ্যে আদা রসুন নিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ডিপে এটা রাখবো, তারপর যখন এই আদা রসুনগুলো একটু শক্ত হয়ে আসবে তারপর টুকরোগুলো উঠিয়ে আমি জিপলকের মধ্যে রেখে দিব। তাহলে আমি অনেক দিন পর্যন্ত তরকারিতে এগুলো ব্যবহার করতে পারবো। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করে সন্ধ্যায় চলে আসলাম পার্টিতে। আজ আমাদের গেট টুগেদার পার্টি হচ্ছে আমার ভাইয়ের বাসায়, এখানেই আমরা সবাই একসাথে হয়েছি। আজ আজ যে মজার মজার খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রান্না করেছে আমার ভাবি। ভাবি খুব সুন্দর মিষ্টি বানায়, এই যে মিষ্টিগুলো সবগুলো কিন্তু ও নিজেই বানিয়েছে। ওই দিনের আমাদের গেট টুগেদার পার্টিতে বাচ্চাদের জন্য একটা বাড়তি আনন্দের ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু বাচ্চারা অনেক দিন পর স্কুলে যাচ্ছে সেই জন্য ওদের জন্য একটা কেক আনা হয়েছিল, যেই কেকটা সব বাচ্চারা একসাথে কেটেছে। সবাই যখন ব্যস্ত খাওয়া দাওয়া আর গল্প নিয়ে, ঠিক সেই সময় মেঘা আমার কাছে এসে বলল ওর বেডরুম সেট এসেছে, ও বেডরুম সাজিয়েছে, আমাকেও দেখাতে চায়। আর আমি ওকে নিয়ে যখন উপরে যাচ্ছিলাম ভাবলাম আমি যখন যাচ্ছি আপনাদের সাথেও একটু শেয়ার করি ওর বেডরুমটা। মেঘা হচ্ছে আমার সেই বুড়ি মামুনিটা যার কথা আমি মাঝে মাঝেই ভিডিওতে বলে থাকি। ও হচ্ছে আমার ভাইয়ের একমাত্র মেয়ে। মেঘা মেয়ে হলেও ও নিজেকে সব সময় টমবয় মনে করে। ওর পছন্দের কালার হচ্ছে নীল, আর সেই নীল কালারটা দিয়েই ও ওর রুমটা সাজিয়েছে। রুমে যা কিছু দেখতে পাচ্ছেন সাজানো সব কিছুই ওর পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে। রাত যত বাড়ছিল আমাদের আড্ডাটা ততটাই জমে উঠছিল, আর আমিও আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।